আজ আপনাদের দর্শন করাবো একটি রাম মন্দিরের, যেটি রয়েছে আমাদের নিউ টাউন ইকো পার্কের একদম পেছন দিকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ উইথ মি কনিকা। অনেকদিন ধরেই ভাবছি একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, আর সুন্দর ব্লগ মানেই হলো সুন্দর জায়গা। আর আজ মঙ্গলবার, আকাশটাও বেশ মেঘলা, আর এই সুন্দর ওয়েদারে সকাল সকাল আমি চলে এসেছি আজকালকারের বেশ জনপ্রিয় একটা মন্দির, রাম মন্দিরে। এই সামনে সোজা রাস্তাটা ধরে এগিয়ে যেতে যেতেই কিন্তু আপনার চোখে পড়বে সব থেকে সুন্দর দৃশ্যটি, যেটা হচ্ছে এই লম্বা আকৃতি একটি মূর্তি, যেটা আপনাদেরকে আমি অবশ্যই সামনে থেকে দেখাবো। তো আমি চলে এসেছি একদম এখন রাম মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু একটার পর একটা সারি সারি দোকান দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা কিছু পুজো দেওয়ার সামগ্রী এখন কিনে নেব, তারপরে ভেতরে যাব। আর ভেতরে কী কী আছে, কী কী দেব দেবীর মন্দির আছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন্দিরের সামনে কিন্তু এরকম একাধিক পুজো সামগ্রী কেনার মতো দোকান তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরাও কিন্তু পুজোর সমস্ত জিনিস কিনে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ এরকম করে একটা করে কিন্তু ঝুড়ি সাজিয়ে তোমাদেরকে দেওয়া হবে। আর এখানে কিন্তু বজরংবলির সমস্ত প্রিয় জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, কলা, নারকোল থেকে শুরু করে জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আর সব থেকে প্রিয় বজরংবলির লাড্ডু, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আরও অনেক কিছু যা যা পুজো দেওয়ার জন্য প্রয়োজন হয় সমস্তটাই কিন্তু তোমরা এখানে কিনে নিতে পারবে। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে সাজানো বাগান আর বিশাল আকৃতি এই হনুমানজির মূর্তিটি। হনুমানজির এই মূর্তিটির উচ্চতা 151 ফুট। হনুমানজির এই বিগ্রহ কিন্তু এই রাম মন্দিরের প্রধান আকর্ষণ। কেবল এই হনুমানজির মূর্তি এখানে রয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে আরও বিশেষ কিছু পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে তৈরি করা আরও বিশেষ বিশেষ কিছু মূর্তি। এই বিরাট হনুমানজির মূর্তিটির পাশেই রয়েছে একটা বড় জলাশয়, তবে এখন এখানে কাজ চলার কারণে জলাশয়টি একদমই শুকিয়ে ফেলা হয়েছে। আর এই জলাশয়ের মাঝখানে তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির একটি মহাদেবের মূর্তি আর মা গঙ্গার মূর্তি। জলাশয়ের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করা এই বিশাল মহাদেবের মূর্তি কিন্তু একটা আলাদাই প্রতিভা সৃষ্টি করছে মন্দির প্রাঙ্গণে। এরপর মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই ডান হাতে চোখে পড়বে বিশাল এক বটবৃক্ষের ছায়াতলে নির্মিত একাধিক দেবদেবীর পৌরাণিক কাহিনীর মূর্তি বিশেষ। আর তার পাশে রয়েছে একটি রথ, যে রথটি সপ্ত অশ্ব অর্থাৎ 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। আর এই রথটিতে বেশ কিছু দেবদেবীর মূর্তিও নির্মাণ করা হয়েছে। আর এই রাম মন্দিরের এই বিশেষ অংশটুকুই কিন্তু অপূর্ব সুন্দরভাবে রং তুলিতে ভরিয়ে তোলা হয়েছে। এরপর আমরা প্রবেশ করব কাছের মন্দিরে। এই কাছের মন্দিরে নিখুঁত কারুকার্য আর আলোর ঝলকানিতে আমি সত্যি মুগ্ধ। মন্দিরের অপূর্ব কাছের কারুকার্য আর অজস্র আলোর প্রতিফলনে মন্দিরটির শোভা অধিক করে তুলেছে। মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করতেই বাঁদিকে রয়েছে হনুমানজির একটি মূর্তি আর রানী সতীদাদির মূর্তি। আর ডান দিকে একটা সুসজ্জিত কাছের মধ্যে রং বেরঙের সিংহাসনে রয়েছে মা দুর্গা, তার পাশে রয়েছে মহাবীর বজরংবলীর একটি অপূর্ব মূর্তি, তার পাশে রয়েছে মা কালী,
আর তারও পাশে রয়েছেন শ্যাম প্রভুজির একটি মূর্তি। এরপর পূজোর সমস্ত সামগ্রী নিয়ে আমরা বসে পড়লাম এখানে হনুমানজির পুজো করতে। এখানকার পুজোর ব্যবস্থা কিন্তু সত্যি অনেক সুন্দর। আপনারা অবশ্যই এই মন্দিরে এসে কিন্তু হনুমানজির পুজো করতে ভুলবেন না। এই কাছের মন্দিরের এক সাইডের দেওয়ালের ওপর এরকম পৌরাণিক কাহিনীকেও বর্ণনা করা হয়েছে, আর তার পাশে রয়েছে একটি গণেশের মূর্তি, আর গণেশের মূর্তির একদম পাশে রয়েছে একটা শিবলিঙ্গ, আর শিবলিঙ্গ চারপাশে অসংখ্য দেবদেবীর কাছের মধ্যে সাজানো মূর্তি। সব থেকে বেশি কাচের কারুকার্য আর নকশা খচিত রয়েছে এই তিনটি দেবদেবীর স্থানে। প্রথমে রয়েছে বিষ্ণু আর লক্ষ্মী, আর তার পাশে রয়েছে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি, আর তার পাশে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। কাছের মন্দিরের একদম পাশে রয়েছে জিন মাতার মন্দির। মন্দিরটি সাদা আর সোনালি রঙের কারুকার্যে নিপুণভাবে তৈরি করা হয়েছে। এখানে জিন মাতা দুটি সিংহের ওপর বিরাজমান, আর মায়ের শ্বেত শুভ্র মুখমণ্ডল আর চোখ দুটি সত্যি অপূর্ব। জিন মাতা আর কাছের মন্দিরের একদম সামনে তৈরি হচ্ছে আরও একটি পৌরাণিক মহল। এটিতেও হয়তো আবার কোনো না কোনো দেবদেবীর দর্শন মিলবে খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব কারুকার্য আর নকশা করা হয়েছে এই মন্দিরটিতে।